কি পিসিমা, তাই বলো তো তুমি আমার অর্ধ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন পিসিমা? তার আগে বলো তো বাবা লক্ষ্মী, তুমি কোথায় গিয়েছিলে? পিসিমা আমি তো ওই পাঠশালাতে গেছিলাম পিসিমা। ওরে বাবা লক্ষ্মী, তুমি পাঠশালায় গিয়েছো আর আমি যে তোমার জন্য এই অর্ধ রাস্তার মাঝে দাঁড়িয়ে আসি, না জানি আমার ভাইয়ের সঙ্গে ভাতিটা গিয়েছে পাঠশালার মাঝে লেখাপড়া করতে, আসার সময় তার আরে তুমি যে আমাকে হাসালে কেন জানো? আরে এই জগতে আমার মায়ের মতো কারো তুলনা হয় না, তাই তাই দয়া করে তুমি আমার পথ ছেড়ে দাও। আমার পথ ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাবো। যাবি না? যাবি না? যাবি না? না পিসিমা না, আমি এখনো বলছি আমার পিসিমার কথা দুজনে সে পায় আশীর্বাদ।
আমার নিজের জীবন নিজের বিষয়